হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমেরিকান বাংলাদেশি ব্লগার শম্পা ইসলাম। আজকে আমি ব্লগটা দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে হলো আমার ভাইয়া মুভি করে, ওর শিল্পী সমিতি একটা পিকনিক ছিল, তো আমাদেরকে নিয়ে গিয়েছিল। ওর ওর বাচ্চারা, ওর ওয়াইফ ছিল আর আমাকে নিয়ে গিয়েছিল, আমার চাচাতো বোনও ছিল আমার সাথে, তো আমরা গিয়েছিলাম সবাই মিলে। আমার আর এক চাচাতো ভাই, তার ওয়াইফও ছিল, ওয়াইফটা হচ্ছিল বার্মিস, ও বার্মা থেকে, ও বার্মা ওর বর্ন। খুব ভালো লেগেছে পার্টিটায় যে যাচ্ছি আমরা। এটা আসলে পার্টি না, সরি, এটা হচ্ছে পিকনিক ছিল 300 ফিটে। এটা জায়গা, একটা জায়গার নাম, ঢাকার একটু বাইরে গ্রামের দিকে, নাম 300 ফিট। ওখানে আমরা গিয়েছিলাম সবাই, খুবই ফান করেছি। এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তো আমরা প্রথম ব্যাচে বসি নাই, আমরা পরের ব্যাচে বসেছিলাম। জাস্ট আমি একটু ভিডিও করলাম, খালি চেয়ার টেবিল যখন ছিল আর কি। অনেক নায়ক নায়ক নায়িকাদের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, পিকচারও তুলেছি। আসলে এত ব্যস্ত ছিল সবাই, তেমন সবার সাথে তেমন পিকচার তোলা হয় নাই। একটু গরমও ছিল ওই দিন, খুবই রোদ ছিল। এটা আমার সেজু ভাইয়া, ওই নিয়ে এসেছে আমাকে। আমার সেজু ভাই মিডিয়াতে অনেক কাজ করে, ও মুভি করে, নাটক করে, তারপরে আপনারা সবাই দেখেছেন হয়তো, জানতে ইচ্ছে করে একটা একটা শো হয়, শোতে শোটা ওরই নিজে। তো আমরা এখানে অনেক আয়োজন করেছে, এখানে ইয়ে ছিল, খেলাধুলা আয়োজন ছিল, কনসার্ট ছিল, অনেক শিল্পীরা এসেছিল, গান গেয়েছে। আমরা প্রথমেই আমরা একটু ভিতরে ঢুকে, অনেক বড় এরিয়া এটা, আমরা ইয়েতে চলে গিয়েছিলাম প্রথমে খেলার মাঠে, ওখানে বাচ্চাদের খেলা ছিল, তারপরে বড়দেরও খেলা ছিল, চেয়ার সিটিং খেলা ছিল, হাঁড়ি ভাঙা খেলা ছিল, দৌড়া রান ছিল, মানে দৌড় ছিল। এটা হচ্ছে আমার সেজো ভাবি, ও যেই ও খেলা দিয়েছে হাঁড়ি ভাঙার খেলাতে, ও আসলে পারে নাই, দেখেন কী করছে। ও হাঁড়ি ছিল একদিকে, ওছে ও গিয়েছে আর একদিকে, ওই দেখেন কী করলো, পারে নাই, ও অনেক আফসোস করেছে, ও বলে আল্লাহ আমি পারলাম না। ও আমরা সবাই অনেক হাসাহাসি করেছি এটা নিয়ে, হাঁড়ি ছিল এই পাশে, ও চলে গিয়েছে ওই পাশে। ছোট্ট একটা আম গাছে, এত সুন্দর আম, এটা এটাও একটু ভিডিও করলাম, সবাই দেখছে। এখানে আসলে সবার অ্যালাউ নাই যারা এই জগতে আছে, মুভি বা নাটক করে বা শো করে, তারাই শুধু এখানে অ্যালাউ, বাইরে কোনো মানুষ অ্যালাউ নাই। এখানে সব ধরনের ব্যবস্থা করেছে, এখানে সাপের খেলাও হয়েছে, তা বানরও ছিল, বানর নিয়ে আমার ভাতিজা ভাতিজি অনেক ওরা খেলেছে, বানর দিয়ে সাপ দিয়ে অনেক ফান করেছে ওরা। আমি দূরে, আমি অনেক ভয় পাই, যে আমি অনেক দূরের থেকে আসলে ভিডিও করেছি জুম করে, আমি তো কাছে যাওয়া হয় নাই আমার, আমি অনেক ভয় পেয়েছিলাম, কারণ সাপগুলো অনেক ডেঞ্জারাস লাগছিল আমার কাছে। এখন প্রথম ব্যাচটা উঠে গেছে, এখন আমরা সেকেন্ড ব্যাচ বসেছি খেতে। খাবারটা অনেক মজার ছিল, আস্ত মুরগির রোস্ট ছিল, বোরহানি ছিল, সালাদ ছিল, মাছের ফ্রাই ছিল, গরুর মাংস রেজালা ছিল, পোলাও ছিল। এই সাজ্জাদ দেখেন, এই নাটক করে, মুভি করে উনি। তারপরে আইসক্রিম ছিল, দই ছিল, অনেক খাবারের অনেক আইটেম ছিল, অনেক এনজয় করে খেয়েছি, আর ফুডটা অনেক মজার ছিল, খুবই ভালো লেগেছে। আমরা সবাই এখানে বসেছি, আমার ভাইয়ের সব ফ্রেন্ডরা আশেপাশে দিয়ে বসেছে, খুব এনজয় করে খেয়েছি আমরা, খুব ভালো লেগেছিল, রান্নাটা অনেক মজা হয়েছিল। আমি আবার দেখাচ্ছি আপনাদের ছোট বাচ্চা মুরগি আর কি, আস্ত বাচ্চা মুরগি রোস্ট। খাওয়া
খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম। কনসার্ট হচ্ছে এক এক জায়গায়, এক এক ধরনের মানে খেলা হচ্ছে, এক জায়গায় খেলা হয়েছে এখানে। এখন গানের অনেক ধরনের শিল্পী এসেছিল, আসিফ, তারপরে মুন্নি জাহান, রবি চৌধুরী, তপন চৌধুরী, আরও অনেকে এসেছিল, আসলে নাম ভুলে গিয়েছি আমি। অনেক ধরনের নায়ক নায়িকা এসেছিল, অনেক নায়ক নায়িকা এখানে। রোজিনা ছিল, অপু ছিল, অপু বিশ্বাস, তারপরে আলমগীর সরি ফারুক ছিল, জাভেদ ছিল, উজ্জ্বল ছিল, সোহেল রানা, তারপরে সোহেল রানার ভাই রুবেল, নতুন অঞ্জনা, আনোয়ারা, অনেক ধরনের অনেক মুভি স্টাররা ছিল। খুবই ভালো লেগেছে আমার। জায়েদ হাসান, অরুণা বিশ্বাস, আরও অনেকে ছিল, আসলে আমি নাম অনেকের চিনি না। ইমন ছিল, মুভি অ্যাক্টর ইমন। অনেকে আসলে আমি আর চিনিও না। ওরা স্টেজে কিছুক্ষণ থেকে এক একজন বক্তৃতা দিয়ে ওরা সামনে বসেছিল। উপরে দেখুন কত উপরে উঠেছে একটা লোক, এটাও একটু ভিডিও করলাম। তারপর রাতে সন্ধ্যার সময় একটু ব্যবস্থা ছিল কফির, একটা কফির স্টল ছিল, ফ্রিতে ছিল, কোনো পয়সা নেয় নাই। কফি, তারপর পিঠাও বিক্রি, পিঠাও ছিল এখানে, পিঠা বানিয়ে বানিয়ে মানুষকে খাওয়া। ফ্রিতে সব খাবারই ছিল আসলে, পিঠা ছিল, চটপটি ছিল, ফুচকা, তারপরে কফি ছিল, চা ছিল। স্টেজে প্রোগ্রামটা আরম্ভ হয়ে গেছে ঠিক 6 o'clock-এর মধ্যে আরম্ভ হয়ে গিয়েছিল। প্রথমে স্টেজে এসেছিল আসিফ, ও দুটা সব সিঙ্গার দুটা দুটা করে গান গেয়েছে, খুবই ভালো লেগেছে, গানগুলো খুবই পরিচিত ছিল আর কি। প্লিজ ভিউয়ার, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও সঙ্গে থাকবেন। এটা হচ্ছে আমার ভাবি, ও গান গাচ্ছিল সঙ্গে সঙ্গে, আমি আবার বলছিলাম তুমি গান গাচ্ছ। এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ, আসলে সারাদিনটা অনেক এনজয় করেছি আমরা, খুবই ভালো লেগেছে আমাদের, গানগুলো খুবই ভালো ছিল, অনেক সুন্দর গান ছিল, আমাদের পরিচিত গান ছিল, অনেক। এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ মুন্নি ছিল, গান গাচ্ছিল। এটা হচ্ছে চাচাতো বোন, এটা হচ্ছে চাচাতো ভাই। রবি চৌধুরী দুটা গান গিয়েছে, অনেক সুন্দর, খুব পরিচিত গান আমাদের সবার, মধু হয়ে হয়ে গানটা গিয়েছিল, সবাই খুব আনন্দ করেছে, খুব এনজয় করেছে গান দুইটা। প্লিজ ভিউয়ার, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও সঙ্গে থাকবেন,
তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। এখানে উপস্থাপনা করেছিল ইমন আর দোয়েলের মেয়ে, আসলে নামটা আমি ভুলে গেছি ওর। মন শুধু মন ছুঁচে এই গানটা গাচ্ছিল, সবাই খুব নাচানাচি করছিল ওর গান শুনে। ওরা কমেডি করেছে একটু, ইমন আর নায়িকা দোয়েলের মেয়ে, আসলে ওর নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। খুব সুন্দর, অনেক সুন্দর, কিউট মেয়েটা। এখানে অনেক নামি দামি লোকও এসেছিল, সবাই বক্তৃতা দিয়েছে। এটাও একটা সিঙ্গার।